যুক্তরাজ্যে আসন্ন নির্বাচনে 650 আসনে লড়াই করতে নামা প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। তবে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ তুলনামূলকভাবে কম হলেও এবার প্রায় 3 ডজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে গেল মেয়াদের 4 MP রোশনারা আলী, টিরিপ সিদ্দিক, ডক্টর রূপা হক ও আফসানা বেগম লড়ছেন এবারও। সঙ্গে একই দল থেকে এবার ভোটের লড়াইয়ে আছেন আরও 4 জন। তারা হলেন রুমি চৌধুরী, রুফিয়া আশরাফ, নুরুল হক আলী, নাজমুল হোসাইন। কনজারভেটিভ দলের মনোনয়ন নিয়ে ভোটের মাঠে আছেন আতিক রহমান ও সৈয়দ সাইদুজ্জামান। তবে লেবার পার্টির প্রার্থীদের প্রচারণায় সরব পুরো কমিউনিটি। দিনভর চলছে প্রচারণা, যেখানে অংশ নিচ্ছেন প্রভাবশালী নেতারাও। লেবার গভর্নমেন্ট আফটার 40 ইয়ার্স উইল মেক আ বিগ ডিফারেন্স টু দি এনএইচএস, টু আওয়ার স্কুলস, টু আওয়ার জবস, টু প্রসপেরিটি এন্ড অলসো টু গুড ফরেন পলিসি অ্যাজ ওয়েল। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এছাড়াও ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে 6 জন, রিফর্ম পার্টি, লিবারাল ডেমোক্রেটস, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ও সোশ্যালিস্ট পার্টি থেকে আছেন 1 জন করে। এছাড়া গ্রিন পার্টি থেকে 3 জন আর স্বতন্ত্র থেকে 11 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে লড়ছেন ভোটের মাঠে। সবচেয়ে নাটকীয় অবস্থায় রয়েছে পূর্ব লন্ডনের লেবারের ঘাঁটি হিসেবে পরিচিত বেতন গ্রিন অ্যান্ড স্টেপনি আসনটি, যেখানে লড়াইয়ে আছেন 4 বাংলাদেশি প্রার্থী। এই আসনে 2010 সাল থেকে এক টানা এমপি হিসেবে আছেন লেবার দলের রোশনারা আলী। প্রভাবশালী এই প্রার্থীর ভোট ব্যাংকে হানা দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আজবুল মাসুর, রাবিনা খান ও ব্যারিস্টার শাম উদ্দিন। And we've got to make sure we work together, stick together, so that we can defeat this horrific, destructive, dangerous conservative government that has destroyed and devastated communities up and down the country over the last 14 years. লন্ডনের হ্যাম্পস্টেড এন্ড হাইগেট আসন থেকে নির্বাচনে চতুর্থবারের মতো লেবার দল থেকে লড়ছেন বঙ্গবন্ধুর নাতনি টিলিপ সিদ্দিক। নিজ আসনে শক্ত ভোট ব্যাংক থাকায় জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে তিনি, আর তাই অন্যান্য দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন টিলিপ। ভোটারদের আহ্বান জানাচ্ছেন লেবার পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য। It's been 14 years of economic decline under the Conservatives, and we've got to make sure we restore our public services. এদিকে লেবার পার্টির প্রধান কেয়ার স্টারমারের বিরুদ্ধে সেন্ট্রাল লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েস ইসলাম। জরিপ বলছে 15 বছর পরে যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। দলটি ক্ষমতায় এলে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীদের কেউ। সৈয়দ কবির, সময় সংবাদ, লন্ডন।